আবহাওয়া আয়োজন এবং পরিকল্পনার নৈপুণ্যের কথা তো বলতেই হয়, কিন্তু তার সঙ্গে যে তারিফটা না করেই পারছি না তা হলো আমাকে এত সুন্দর করে সাজানোর কৃতিত্বের কথা। আমাকে এত সুন্দর করে মানে একটা সুন্দর শাড়ি দিয়ে সাজিয়েছেন ফ্রেন্ডস ক্লোথ স্টোর্স, স্টেশন রোড, দুর্গাপুর। আচ্ছা, শাড়ি প্রথম কোথায় বোনা হয়? আমার মনে হয় শিল্পীর কল্পনার তাঁত ঘরে, আর সেই কল্পনার তাঁত ঘর থেকে বাস্তবের রূপায়ণ সবটুকু জুড়েই শুধুই ভালোবাসা। আর আজ আপনাদের উজাড় করা ভালোবাসা নিয়ে আমি অনুক্তা আবারও চলে এসেছি শাড়ির সংসারে, শুধুমাত্র ফ্রেন্ডস ক্লোথ স্টোর্সের সাথে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা ভীষণ সুন্দর গাড়োয়াল, যাতে রয়েছে একটা অদ্ভুত সুন্দর কন্ট্রাস্ট এবং বৈচিত্র্য। এই গাড়োয়াল শাড়ির কিন্তু অনেক রকম কালার অপশনস রয়েছে এবং রয়েছে ভ্যারাইটি, আর তার সাথে একটা মানানসই দারুণ ব্লাউজ পিস। শাড়িটার আঁচল যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন ভীষণ সুন্দর একটা সূক্ষ্ম কারুকাজ এবং তার সঙ্গে রয়েছে একটা অদ্ভুত বৈচিত্র্য। এখন আমার হাতে চলে এসেছে একটা ভীষণ সুন্দর পচমপল্লি, কারণ এর লাইট অ্যান্ড ডার্ক টোনে যে কন্ট্রাস্টটা তৈরি হয়েছে তা কিন্তু ভীষণ এলিগেন্ট, আর তার সঙ্গে রয়েছে একটা একদম ইউনিক প্যাটার্ন এবং ফ্লো, যেটা আপনাদের যে কাউকে যে কোনো অনুষ্ঠানে অসাধারণ লাগবে। এখন আমার কাছে আছে একটা ভীষণ সুন্দর একদম ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ রাজশাহী সিল্ক। এই সুন্দর শাড়িটার আঁচল থেকে শুরু করে হোল বডিতে রয়েছে খুব সুন্দর সিলভার থ্রেড ওয়ার্ক, এবং এই রকম শাড়ির কিন্তু অজস্র কালার অপশন এবং ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। এখন আমার হাতে রয়েছে একটা ভীষণ সুন্দর তসর বেনারসি, যার মধ্যে রয়েছে ভীষণ একটা এলিগেন্ট কন্ট্রাস্ট এবং তার সঙ্গে এর ফুল আঁচল জুড়ে আছে দারুণ সুন্দর নিপুণ একটা থ্রেড ওয়ার্ক। এই ধরনের তসর বেনারসির কিন্তু আরও অনেক রকমের কন্ট্রাস্ট, কালার অপশন এবং ভ্যারাইটি আমাদের স্টোরে রয়েছে। অষ্টমীর দিন রাতের কথা যদি মনে পড়ে তাহলেই কিন্তু মনে চলে আসে একটা জমকালো শাড়ির কথা। হ্যাঁ, এরকম একটা লাইট অ্যান্ড ডার্ক মানে একটা কন্ট্রাস্ট শেডের অসাধারণ দেখতে গর্জিয়াস লুকের একটা শাড়ি, যেটা কিন্তু আমরা সবাই অষ্টমীর দিন অনায়াসেই ক্যারি করতে পারি। হ্যাঁ, আমার হাতে এখন রয়েছে একটা পশমিনা, ভীষণ সুন্দর এবং এলিগেন্ট লুকের একটা শাড়ি। আপাত দৃষ্টিতে যদি আঁচলের দিকে তাকাই তাহলে কিন্তু মনে হতে পারে এটা জরির কাজ, কিন্তু না, এটা কিন্তু একদম সূক্ষ্ম রেশম সুতোর কাজ এবং এর হোল বডিতে রয়েছে সেলফ উইভেন ওয়ার্ক। এখন আমার হাতে চলে এসেছে একটা ভীষণ সুন্দর জামেবার, যার কিন্তু আরও অনেকগুলো কালার অপশন এবং ভ্যারাইটি ডিজাইন আমাদের স্টোরে পাওয়া যাচ্ছে। আঁচল থেকে শুরু করে পুরো হোল বডিতে রয়েছে একটা ইউনিকনেস। কেন ইউনিকনেস? কারণ এর হোল বডি এবং আঁচলে রয়েছে ভীষণ সুন্দর কপার ওয়ার্ক। এখন আমার হাতে রয়েছে একটা ভীষণ সুন্দর বাটিক সিল্কের উপর কাঁথা স্টিচ, যার লাইট বডির ওপর অন্য মাত্রা এনে দিয়েছে হেভি ওয়ার্কের আঁচল। এর আঁচলে রয়েছে ডুয়াল কালার টোনের ভীষণ সুন্দর একটা থ্রেড ওয়ার্ক, এর সাথে এর বডিতে রয়েছে মানে লাইট বডির ওপর রয়েছে টেম্পল ওয়ার্ক, যা শাড়িটাকে আরও সুন্দর করে তুলেছে। এখন আমার হাতে রয়েছে একটা ভীষণ সুন্দর উপাড্ডা, যার কন্ট্রাস্ট এবং ওয়ার্ক, প্যাটার্ন এবং ফ্লো সব কিছুই কিন্তু একদম অন্যরকম ও আকর্ষণীয়। এই শাড়িটার আঁচলের সঙ্গে বডির যে অদ্ভুত সুন্দর একটা মেলবন্ধন তা কিন্তু আমাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এর হোল বডিতে যে সুন্দর থ্রেড ওয়ার্ক রয়েছে তা কিন্তু একদম ইউনিক, যা যে কোনো পারপাস বা যে কোনো অনুষ্ঠানে অনায়াসে ক্যারি করা যায়। উপহার শুধু অন্যদের দিতে না, কখনো কখনো নিজেকেও উপহার দিতে ভালো লাগে। এরকম একটা যদি শাড়ি হয় তাহলে কিন্তু কখনো কখনো নিজেরাও উপহার নিতে কোনো দ্বিধা বোধ করবো না। একটা ভীষণ সুন্দর গরদ এই মুহূর্তে আমার হাতে রয়েছে। প্রথমেই বলে রাখা ভালো, এই রকম গরদের কিন্তু অজস্র ভ্যারাইটি এবং কালার অপশন রয়েছে আমাদের স্টোরে, এবং এছাড়া এই যে লাইটের ওপর ডার্ক প্যাটার্নের থ্রেড ওয়ার্ক এবং তার সাথে এই পাড়ের বৈচিত্র্য সবটুকু মিলিয়ে সবটুকু মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে, এবং এই ধরনের একটা শাড়ি নিজের ওয়ার্ড্রপে থাকলে যে কোনো দিন যে কোনো অনুষ্ঠানে আমরা অনায়াসেই তা ক্যারি করতে পারি।
এবার সঙ্গে নিয়ে চলে এসেছি ভীষণ সুন্দর একটা কাতান সিল্ক। এই শাড়িটার আরও অনেক কালার অপশান আমাদের কাছে রয়েছে, কিন্তু যেটা বলে দেওয়ার সেটা হলো এর আঁচল থেকে শুরু করে এর বডির মধ্যে যে একটা অদ্ভুত তারতম্য রয়েছে তা কিন্তু ভীষণ আকর্ষণীয়। এবং এর আঁচলের যে থ্রেড ওয়ার্ক, তার সঙ্গে বডিতে রয়েছে বড় বড় বুটা, এবং পাড়ের সঙ্গে যে মেলবন্ধন তা কিন্তু শাড়িটাকে একটা পরিপূর্ণতা দিয়েছে। এখন আমার হাতে চলে এসেছে একটা ভীষণ সুন্দর খাড্ডি বা জর্জেট বেনারসি। এই খাড্ডি বা জর্জেট বেনারসির কিন্তু আরও অনেক ভ্যারাইটি এবং কালার অপশান রয়েছে আমাদের স্টোরে। এছাড়া এর আঁচল থেকে শুরু করে ফুল বডিতে রয়েছে একটা অদ্ভুত সুন্দর মোটিভ এবং সিলভার ওয়ার্ক। এর পাড় থেকে শুরু করে আঁচল দিয়ে যে একটা সুন্দর সমতা তা কিন্তু শাড়িটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই মুহূর্তে আমার সামনে চলে এসেছে একটা ভীষণ সুন্দর রাশিপুরম, যার আরও অনেক কালার অপশান এবং ভ্যারাইটি আমাদের স্টোরে অ্যাভেলেবল। শাড়ির আঁচল থেকে শুরু করে যদি বডির দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে আঁচলে রয়েছে একটা ভীষণ সুন্দর ঠাসা থ্রেড ওয়ার্ক, এবং তার সঙ্গে ফুল বডিতে রয়েছে বড় বড় অন্য কালারের বা ডিফারেন্ট কালারের বুটা এবং মোটা বা চওড়া পাড়ের সঙ্গে, যা কিন্তু একটা অন্যরকম তারতম্য সৃষ্টি করেছে। সব শাড়ির সাথে যে শাড়িটার নাম না বললেই নয়, হ্যাঁ আমি কিন্তু এই মুহূর্তে নিয়ে চলে এসেছি একটা ভীষণ সুন্দর কন্ট্রাস্টের কাঞ্চিপুরম। এই কাঞ্চিপুরমের কিন্তু আরও অনেক কালার অপশান এবং ভ্যারাইটি রয়েছে আমাদের স্টোরে। এর আঁচলের দিকটা যদি দেখা যায় তাহলে একটা ঠাসা থ্রেড ওয়ার্ক রয়েছে, এবং এর প্লেন বডির ওপর রয়েছে বড় বড় থ্রেডের বুটা, এবং তার সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর একটা চওড়া পাড়। এখন আমার হাতে রয়েছে একটা ভীষণ সুন্দর কোয়েম্বাটুর সিল্ক। শাড়ির আঁচলটা দেখলে বোঝা যাবে এতে রয়েছে ভীষণ সুন্দর একটা সেলফ মোটিভ ওয়ার্ক, এবং এর বডিতে কন্ট্রাস্টে রয়েছে বড় বড় গোল্ডেন বুটা, তার সঙ্গে রয়েছে মাল্টি কালারের ভীষণ সুন্দর একটা চওড়া পাড়, যা শাড়িটাতে একদম একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আর বলে রাখি, এই ধরনের শাড়ি কিন্তু আরও অনেক ভ্যারাইটিতে, মানে আরও অনেক অপশনস আমাদের স্টোরে অ্যাভেলেবল। এখন আমার সামনে চলে এসেছে একটা ভীষণ সুন্দর ওপারা সিল্ক। এই ওপারা সিল্কের কিন্তু আরও অনেক কালার অপশান এবং ভ্যারাইটি রয়েছে আমাদের স্টোরে, এবং এর আঁচলটা যদি দেখি ভীষণ সুন্দর একটা সূক্ষ্ম কাজ, তার সঙ্গে রয়েছে হোল বডিতে সেলফ উইভ এবং ভীষণ সুন্দর মুগা ওয়ার্ক। এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা ভীষণ সুন্দর এবং ইউনিক কালারের লখনৌ চিকন। এই লখনৌ চিকনের কিন্তু আরও অনেক কালার অপশনস এবং ভ্যারাইটি রয়েছে আমাদের স্টোরে। এর আঁচল থেকে বডি রয়েছে ফুল ওয়ার্ক, মানে সূক্ষ্ম কারুকাজে ভর্তি, এবং তাছাড়া রয়েছে এর ব্লাউজ পিস, তাতেও রয়েছে সূক্ষ্ম নিপুণ কারুকাজ। শাড়ির সংসারের নতুন নতুন এপিসোড নিয়ে আমি অনুক্তা তো সবসময়ই আপনাদের সামনে আসতে থাকব, কিন্তু আরও নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, তাই আজকের মতো বিদায় নেওয়ার পালা। তবে কথা দিচ্ছি আবারও ফিরে আসবো এমনই একটা সুন্দর দিনে এত সুন্দর সুন্দর শাড়ির সম্ভার নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন আমাদের স্টোরে, মানে ফ্রেন্ডস ক্লোথ স্টোর্স, স্টেশন রোড, দুর্গাপুরে।